বন্ধুরা আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখা হবে আমাদের নেক্সট স্টেপে পিনাং টুরে সো সবাইকে আমাদের চ্যানেলে নতুন যারা এসেছেন তাদেরকে স্বাগতম যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টা জার্নি করার পর আমরা এইমাত্র নামলাম পিনাং হিলে সো এইমাত্র আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করে আমাদের এই পিনাং হিলটা এই হিলটা আজকে আমরা ঘুরে দেখব ভিতরে ওখানে ভিতরে কী আছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভিতরের যে আকর্ষণীয় দৃশ্যগুলো সো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ভিতরে আমরা প্রবেশ করব তারপরে আপনাদেরকে আকর্ষণীয় জিনিসগুলো দেখানোর চেষ্টা করব ওইটা ধরা যায় না আমরা যদি কীভাবে উঠতেছে ওইটা যদি সামনে থেকে ভিডিও করতে পারতাম আসলে দর্শকদের অনেক ভালো লাগতো এবং দেখলে তাদেরও আসার জন্য একটা আগ্রহ হতো বাট আমরা একদম ট্রেনের পিছনে পড়ে গেছি যার কারণে আমরা দেখাতে পারতেছি না ও অ্যামেজিং অ্যামেজিং আমরা যত উঠতেছি অনেক ভালো কিছু উপভোগ করতেছি অনেক আনন্দ লাগতেছে এবং একটি খুব স্মরণীয় দিন হয়ে থাকবে আজকের পেনাংয়ের দিনটা আসলে যারা আসছেন এখানে আমাদের টিমের আমাদের গ্রুপের সবাই কিন্তু অনেকটা আজকের দিনটাকে খুব মনে রাখবেন হ্যাঁ কারণ মালয়েশিয়াতে এটা পেনাং অনেক দীর্ঘ মানে অনেক বিখ্যাত একটি জায়গা এবং খুব উচ্চ একটি জায়গাতে উঠতেছি আমরা স্যার দেখতেছেন এখানে এই দেশের বিভিন্ন সাথে আমার বড় ভাই সাথে বান্ধবী কয়েকটা নিছে এবং তারাও আবার সাথে সে আবার শাশুড়িকে নিয়ে আসছে ওকে আবার পেনাংক অত কেএল কুয়ালালামপুর কামি বোমারি ডাইরে কুয়ালালামপুর কেএল সেন্টার
ও আমরা প্রায় চলে আসছি, হয়তো এখন আমরা নামব। আমাদের দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করব। এখানে অনেক দর্শনীয় স্থান আছে। হ্যাঁ মামা তুমি বলো। হ্যাঁ আমার মামা ধরছে, আমি একটু কয়েকটা কথা বলবো। এখন আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি, এখন আমাদের দর্শনীয় স্থানগুলো দেখানোর পালা। আপনাদেরকে যতটুকু পারি আমরা দেখাবো এবং আমরাও উপভোগ করবো। সেই সাথে আসলে বলার মতো নয়, আপনারা একটু নিচের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এটা নিচ থেকে কত হাজার ফুট উপরে একটা পাহাড়ের। দেখতে পাচ্ছেন ট্রেনটা ইতিমধ্যে চলে যাচ্ছে, তারা অন্য যাত্রী আনার জন্য অনেক নিচে। দেখেন এটা কীভাবে যে নামতেছে, সত্যি এটা অনেক হান্টেড। আল্লাহর কি রহমতে এটা আসতে এবং যেতে পারতেছে, সত্যি অসাধারণ, এটা ইম্প্রেসিবল। কে আমরা আপনাদেরকে এই পাহাড়ের এত উপর থেকে এত কত হাজার ফুট উপরে এটা আমি জানি না, বাট আমার মনে হচ্ছে এটা অনেক উপরে। পুরা প্যানান সিটিটা আপনি দেখতে পাচ্তেছেন, কি সুন্দরভাবে প্যানান সিটিটা পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্তেছেন। দেখা যাক, আমি আপনাদেরকে অন্য সাইড দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো আমার ওই রকম বাসা এখন নেই, সো আপনারা আপনাদেরকে আমি ওই দৃশ্যগুলো এখন দেখাবো যেটা এত কত হাজার ফুট উপরে তারা এরকম দৃশ্য তারা তৈরি করছে মালয়েশিয়া, সত্যি আনবিলিভেবল। আপনাদের আমি এক নজরে দেখে আসি ওই জায়গাগুলো। পুরো সিটিটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না, মনে হচ্ছে আমি বিমানের উপর থেকে এই দৃশ্যটা আমি দেখতেছি। সো আপনাদেরকে আমি মনে হয় অন্য সাইড দিয়ে আমি দেখালে মনে হয় আপনারা এই জিনিসটা আরও সুন্দরভাবে দেখবেন। ও লেসি পাচ্ছেন কি সিচুয়েশন এবং কি অবস্থা, এত উপরে পাহাড়ের উপরে তারা এত সুন্দর দৃশ্যটা আপনারা না দেখলে না আসলে রিয়েলিটিটা আপনারা বুঝতে পারবেন না। কত হাজার ফুট উপরে হলে আপনার এত উঁচু উঁচু বিল্ডিংগুলো মনে হচ্ছে এটা ক্ষুদ্র পিপটার মতো দেখা যাচ্ছে। এবং আপনারা দেখতেছেন যে ব্রিজটা দিয়ে আমি কিছুক্ষণ আগে এই পেনাং শহরে প্রবেশ করছিলাম, ওই ব্রিজটা আপনারা দেখতেছেন যে কত ক্ষুদ্র একটা ব্রিজ দেখা যাচ্ছে, কত ক্ষুদ্র, মানে মনে হচ্ছে এটা অনেক ছোট, কিন্তু এটা আসতে আমার 100 স্পিডে একটা বাস চালালে প্রায় 15 মিনিট প্লাস বাসটা আপনার 100 গতিতে চলে এটা ব্রিজটা পার করছে। চিন্তা করতে সত্যি বুঝতে পারতেছেন ব্রিজটা কত বড়। আসলে আজকে এসে আমি অনুভব করতে পারতেছি আল্লাহ তাআলার একটা অস্তিত্ব, মানে এখানে খুঁজে পাওয়া যায়, যে কোনো আপনি নিজেকে খুঁজে পাওয়া যায়, কিন্তু এখানে এসে আমি আরও অনুভূতি পাচ্ছি যে ওপরে একজন আছে সেটা। কিন্তু সব আগেও জানতাম, কিন্তু এখন আমরা মুসলিম হিসাবে সবাই জানি, কিন্তু এখানে এসে আমি আরও অনুধাবিত হচ্ছি, আরও বিশ্বাস করতে পারতেছি না এ তো উপরে কীভাবে দিয়ে আল্লাহ মানুষকে তার ব্রেনের মধ্যে এই বুদ্ধিগুলো দিয়েছেন, সেজন্য সে তারা এই কাজ করতে পারতেছে। কিন্তু এটা অসাধারণ, এটা না আপনার খালি চোখে যদি না দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আর সাগরটা তো কোনো ডেও নেই, মাঝখানে কতগুলো আছে নৌকা, আর বাড়ির সিস্টেম কতগুলো জায়গা আছে মনে হয় ওরা মাছ ধরে আর কি। হ্যালো সালাউদ্দিন ভাই, আমি আপনার থেকে আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আসলাম। আমরা তো অনেক কষ্ট করে জার্নি করে 5 থেকে 6 ঘন্টা জার্নি করে পেনাং আসলাম। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে ট্যুরিস্টিয়াম প্লেসগুলো আমাদের ভিজিট করা। সো এখানে এসে দেখলাম প্রথমে আমাদের পেনাং হিলটার মধ্যে আসলাম, এবং আমরা ট্রেন দিয়ে আসলাম, কত হাজার ফুট উপরে যে ট্রেনটা আমাদেরকে নিয়ে আসলো এটা আমরা জানি না, বাট আমরা যেটা ফিল করতেছি মনে হচ্ছে 2 থেকে 3 হাজার ফুট উপরে আমরা এখন আসি। সো এখান থেকে আপনি দেখতেছেন যে এই যে পেনাং শহরের যে দৃশ্যটা পুরো মনে হচ্ছে একটা ক্ষুদ্র একটা নক্ষত্রের মতো দেখা যাচ্ছে। আপনি একটু দেখাবেন প্লিজ, এই যে প্লিজটা একটু আপনি দেখান দর্শককে। ওই যে ব্রিজ এবং যে বিল্ডিংগুলো আপনি দেখেন আর সমুদ্র সৈকতটা দেখেন আপনি, কি আপনার একটা ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে। আপনি একবার দেখান
আচ্ছা আসুন আমি বাইকে কয়েকটা প্রশ্ন করতে চাই। সো বড় ভাই, আপনার অনুভূতিটা আপনি আমাকে বলবেন, আপনি যে এখন যে ট্রেন দিয়ে আসলেন, একটা অ্যাডভেঞ্চার ছিল কিন্তু হান্টেড, রাইট? সো আপনার অনুভূতি ফিল এবং এখানে এসে আপনি জিনিসটা আমাদের সাথে একটু শেয়ার করেন। এটা এখানে ভাষা প্রকাশ করার মতো জায়গা না, মনে করেন যে এটা পেনাং হিল বলে মালয়েশিয়ার একটি বিখ্যাত জায়গা, মালয়েশিয়ার পশ্চিমে। ট্রেন দিয়ে উঠলাম, কত হাজার ফুট উপরে উঠলাম, ওই ট্রেনটির ধারণ ক্ষমতা কত আসলে আমি জানি না, পরে গুগলে সার্চ করে দেখবো সব কিছু। আমার কিন্তু অবাক লাগছে, এই ছোট্ট একটি ট্রেন, ট্রেনের মধ্যে মেবি 80-90 জন লোক হবে, 100 জন এক্স্যাক্টলি। হ্যাঁ, এই ট্রেন কীভাবে যে এত হাজার ফুট উপরে উঠলো আমি খুব অবাক করলাম আমাকে। তারপরে উপরে উঠে যেটা দেখলাম, এখানে যে মালয়েশিয়া সরকারে যে আমাদের ট্যুরিজমের জন্য একটা সুন্দর একটা প্লেস তৈরি করে দিছে, আসলে মালয়েশিয়া সরকারকে আমাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো খুবই প্রয়োজন বলে মনে করি। আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমার আমার ট্যুরের গায়ে পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি মালয়েশিয়ান সরকারকে জানাই ধন্যবাদ, ত্রামা কাসি। আর যে প্লেসটি করছে, এখানে হাজার হাজার পর্যটক আছে, যে পর্যটক অনেক কিছু দেখতেছে এবং দেখার মতন একটি জায়গা যেখানে আছে। মনে হচ্ছে এখন আমরা অনেক হাজার ফুট উপরে, এই নিচে যে বিল্ডিংগুলো আছে একদম ক্ষুদ্র, আমার হাতের মুঠোর যে নিতে পারবো ওই রকমই মনে হচ্ছে। পাশে আছে সাগর এবং বড় বড় পাহাড়গুলো আছে, অনেক অনেক সুন্দর একটি প্লেস যা আমাদেরকে এই ভ্রমণে আমাদের অনেক কিছু দিয়েছে বলে মনে হচ্ছে। যেমন শিক্ষা থেকে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ আকাশও মনে হচ্ছে যে আমাদের পাশাপাশি আছে। হ্যাঁ, আর ওই যে আপনি দেখতে পাচ্ছেন 50 মিনিট প্লাস এটা অলরেডি চলে গেছে, ক্রস করছে, দেখতে পাচ্ছেন ব্রিজটা, দেখতে মনে হচ্ছে একদম একদম ক্ষুদ্র। হ্যাঁ, বুঝতে পারতেছেন কত উপরে আমরা এখন এখন আছি, কত উপরে আছি সেটা আল্লাহ তাআলার এই যে সৃষ্টি জগতের এই জিনিসগুলো দেখলে মানুষ অবাক হয়ে যায়। আপনার যে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে পাহাড়টা সৃষ্টি করছে, পাহাড় না হলে এই পৃথিবীটা হালকা হয়ে যাবে। এক্স্যাক্টলি, দুটি প্রশ্ন করবো, এর মধ্যে একটি হচ্ছে আপনি প্রায় সময় আমাদের ট্যুরের সাথে অ্যাটেন্ড করেন এবং অনেক কিছু উপভোগ করেন, এর মধ্যে আজকেও আসলেন পেনাং। এরকম প্রথমে আমরা পেনাং হিলে আসছি, পেনাং হিলের আসা এর মধ্যে আপনার মনের অনুভূতিটা আমাদেরকে একটু প্রকাশ করেন। থ্যাংক ইউ কাজল ভাই। কালকে যখন 12:30 পর্যন্ত আমরা ওয়েট করছিলাম, ভাবছিলাম কি না কি হয়, মানে কোথায় যাচ্ছি, খুব একটা অন্যরকম অনুভূতি ছিল। কিন্তু যখন আমি পেনাং হিলে এন্টার করলাম, লাইক আমি যখন ট্রেন দিয়ে উপরে আসছি, এত উঁচুতে আসছি, মানে আমার কালকের যে একটা মনের মধ্যে একটা ভয় ছিল, একটা অন্যরকম অনুভূতি ছিল, আসলে সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে। যে অন্যরকম একটা অনুভূতি, এই এত উঁচাই উঠে পৃথিবীটাকে এত সুন্দর, কোয়ালালামপুরটাকে এত সুন্দর করে দেখার একটা সুযোগ, আমি বলবো একা হয়তোবা সুযোগটা আসতো না। থ্যাংক ইউ ব্রাদার্স ইউনিয়ন যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো আসলে অনেক বেশি ভালো লাগছে, অনেক অনেক বেশি ভালো লাগছে। থ্যাংকস আপনাদের সবাইকে যারা এই আয়োজনটা করেছেন এবং আমাদেরকে আপনাদের সাথী করে নিয়েছেন। ওকে, বাবির কাছে আমার আরেকটি কোয়েশ্চেন হচ্ছে, ট্রেন থেকে তো নামলেন, নামার পর থেকে এতক্ষণ পর্যন্ত আমরা অনেক ঘোরাফেরা করছি, অনেক প্রাকৃতিক দৃশ্য দেখছি, এর মধ্যে আপনার কোন কোন জিনিসটা বেশি ভালো লাগছে এবং আপনি কোন জিনিসটা বেশি উপভোগ করছেন এটা আমাদের একটু জানাবেন। থ্যাংক ইউ কাজল ভাই। প্রথম তো আমি ট্রেনের কথাটা অলরেডি মেনশন করেই ফেলেছি,
আর আস্তে আস্তে স্কাইওয়াকের যে ভিউটা যেখান থেকে নিচে দেখা যাচ্ছে ওই জায়গাটা অসম্ভব লাইক মানে ড্রিমই একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। আর যেহেতু ফ্যামিলি ভিলেজ হিলে আমি আর আমার হাজব্যান্ড অলরেডি একটা ছবি উঠাই ফেলছি, তো এটা দারুণ একটা অনুভূতি আসলেই দারুণ। না যারা ফ্যামিলি নিয়ে আসছে আমার মনে হয় তাদের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ যে এরকম একটা ড্রিমি সিচুয়েশনে একটা দারুণ একটা ছবি দেওয়ার। সো এখনও পর্যন্ত তো মাত্র দুইটা আমরা স্কাইওয়াক আর ভিলেজ হিলটা আমরা ভিজিট করছি, তো দেখি সামনে আরও আছে, হোপ এক্সাইটমেন্টের শেষ নাই। সো হোপ ফর নেক্সট। আমরা স্যার আসছি আমাদের জন্য কি আমাদের এটা একটু বলেন, আমরা যে ফ্যামিলি স্যার আসছি আপনারা আমি আশা করছি ফিউচার ফ্যামিলি নিয়ে আসবেন, বাট আসলে সিঙ্গেলের মজা তো সিঙ্গেলই, যখন সিঙ্গেল ছিলাম তখনের ফিলটা অন্যরকম, যখন ফ্যামিলি তখন ফিলটা অন্যরকম। আশা করবো আপনারা আমাদেরটা অনুভব করার জন্য ফ্যামিলি নিয়ে আসবেন নেক্সটে। হ্যালো দর্শক, আজকে আমাদের আমার সামনে আমার সদ্রিয় বড় ভাই মিজান, অনেক দিন পরে আমাদের সাথে দেখা সাডেনলি। সো আপনার থেকে আমি আজকে শুধু দুটো প্রশ্ন করব। একটা হচ্ছে আজকে যে আমরা ট্রেনে উঠলাম, সবাই আগে কিন্তু অনেক এক্সাইটমেন্ট ছিলাম ট্রেনটা কীরকম হবে কত ফুর আমরা যাব, কিন্তু সত্যি এটা অনেক হান্টেড ছিল আমার জন্য, কিন্তু আপনার জন্য আমি আপনাদের জিজ্ঞেস করবো আপনার অনুভূতিটা আপনার হান্টেড কীরকম ছিল, এবং উপরে ওঠার পরে আপনার যে আপনি যে যে দৃশ্যটা আপনি দেখছেন এটার কোন জিনিসটা আপনি সবচেয়ে এনজয় করছেন, জাস্ট আপনি আমাদেরকে এটা জানাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে আমি ট্রেনে ওঠার সময় আমার ফিলটা কীরকম ছিল। ট্রেনটা যখন নিচে থেকে উপরের দিকে উঠতেছিল অনেক লম্বা একটা রাস্তা ছিল, তো প্রথমে একটু স্কেয়ার ছিলাম, ভয় কাজ করছিল, বাট পরে যখন ট্রেনটা আস্তে আস্তে উপরের দিকে আসতেছিল বুঝতে পারলাম যেটা ফুলি সেফটি ছিল। এবং মাঝে মধ্যে ওই ট্রেনের ভিতরে ইনস্ট্রাকশন ছিল আমরা আমাদের কীভাবে ওই ট্রেনের ভিতরে থাকতে হবে আর সেফটি কীভাবে নিজের সেফটি কীভাবে রাখতে হবে এটা ছিল। তো ওটার সময় কোনো সমস্যা নাই, ট্রেন টোটালি সেফ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি এখানে ওঠার পরে আমার ফিলিংটা হচ্ছে ইটস রিয়েলি অ্যামেজিং, আমি বলতে পারি যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুরিস্ট প্লেস ইন মালয়েশিয়া। সো আমি বলতে পারি এটা অনেক মানে আপনারা আসেন দেখবেন, আমি এখানে উপরে আসার পরে বুঝতে পারলাম যে আমাদের অনেক কিছু দেখার বাকি আছে মালয়েশিয়াতে, আমি দেখলাম আমার অনেক ভালো লাগলো, ধন্যবাদ। শঙ্কর বাবু আপনি তো আমাদের টিমের সাথে আসছেন, তো কুয়ালালামপুর থেকে পেনাং হিল পর্যন্ত আসা আপনার অনুভূতিটা একটু আমাদের জানাবেন। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আসার অভিজ্ঞতার আগেই ধন্যবাদ দিই এই টিমের যারা আমাকে এখানে আজকে একটা সুন্দর মালয়েশিয়ার ভিতরে পেনাং হিল নামে এক স্থানে আমাকে অবশ্যই আপনারা এনেছেন। এই জন্য আমি কর্তৃপক্ষ যারা আছে আয়োজক কমিটি যারা আছে প্রত্যেকেই আমি আমার অন্তঃস্থল থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও আসলে আমি এর আগেও মালয়েশিয়া দুবার এসেছিলাম, এই দুবারের ভিতরে কোনো সময়ই আমি এই পেনাং আসিনি। শুনেছি অনেক গুগল সার্চও দেখেছি বিভিন্ন বন্ধুবান্ধবের কাছে শুনেছি পেনাং হিলের বিষয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আদৌ এদিকে আসতে পারি নাই, শুধুমাত্র কেএলের ভিতরে ছিলাম। এই তৃতীয়বার এই কুয়ালালামপুর আসছি এবং আপনাদের সহযোগিতায় এই যে কুয়ালালামপুর থেকে এবং এই আপনার পেনাং হিল নামক স্থানে আমি আসতে পারি আসলে খুবই নিজেকে ধন্য মনে হচ্ছে এবং সৌভাগ্যবান মনে হচ্ছে। আল্লাহ তাআলার সৃষ্টির এই সুন্দর একটা জগৎ, একটা বিশ্ব, একটা দিগন্ত, একটা প্রকৃতি আপনাদের মাধ্যমে আমি দেখতে পেরেছি। এই জন্য আমি আসলে একটু ভ্রমণপিপাসী মানুষ, বলতে গেলে 12 মাসে মিনিমাম 8 বারে দেশের বাইরে আসি শুধুমাত্র বিশ্বকে দেখার জন্য। ধন্যবাদ আবারও, আমার আসলে অনুভূতির আমি ভাষা প্রকাশ করতে পারবো না, আমার খুবই ভালো লেগেছে, আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। আমি আর টিমেরই একজন, অনেকবার আমাদের সাথে ট্যুরে আসছেন এবং আজকেও আমাদের সাথে অ্যাটেন্ড করছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনার থেকে কোয়েশ্চেন করব, পেনাং হিল থেকে এই যে ট্রেন দিয়ে উঠে আমরা এ পর্যন্ত আসছি, এটার অনুভূতিটা আপনি আমাদেরকে একটু খোলাসাভাবে জানাবেন। ধন্যবাদ সালাউদ্দিন, ধন্যবাদ
ক্যামেরার পেছনের যারা কারিগর আছে সবাইকে। আসলে মজার একটা অভিজ্ঞতা, আমরা পেনাং হিল দিয়ে যখন উপরে উঠেছিলাম ট্রেন দিয়ে, অ্যাকচুয়ালি আমি আমার প্রথমে ভয় লাগছিল, ভয় লাগাতে ওখানে এরকম যে গিয়ার গ্রিলটা ছিল না ওটা আমি হাতে ধরে ফেলছিলাম। তো আমার ভাগিনে বলতেছে মামা এটা ধরলেন কেন, আমি বললাম মায়া যদি পেছনে চলে যাই তা সেদিন ধরে ফেলছি, তাদের পেছনে চলে গেলে তো ওটাও চলে যাবে। তো আসলে খুব মজার অভিজ্ঞতা, যাই হোক এটা বাসায় প্রকাশ করা যাবে না। সব মিলিয়ে আমাদের আজকে মোটামুটি ভালোই লাগতেছে, তো ধন্যবাদ সবাইকে, আবারও ইনশাল্লাহ আবার কথা হবে, ধন্যবাদ। হ্যালো শোয়েব ভাই, আমি আপনার থেকে আজকে একটা কোয়েশ্চেন করব। আপনি তো ওই সাইডে দেখতে পাচ্ছেন আপনার পাহাড়ের উপরে যে ব্রিজ এবং বিল্ডিংগুলো কত ক্ষুদ্র আপনি দেখতে পাচ্ছেন, আপনি বুঝতেই পারতেছেন আমরা কত উপরে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি। সো আপনি এগুলো দেখে আল্লাহ তাআলা প্রকৃতির সৃষ্টি এবং কত উপরে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আপনার অনুভূতিটা আপনি একটু আমাদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ। আসলে মালয়েশিয়াটা হচ্ছে হিল ট্যাক্স এরিয়া, লুক লাইক রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, মালয়েশিয়ার বিভিন্ন সুন্দর পর্যটন এলাকা যেগুলো আছে না, তার মধ্যে ধরেন আপনার গেন্টিং হাইল্যান্ড, ক্যামরুন হাইল্যান্ড, আজকে পেনাং হিলে আসলাম। তো আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আমরা সমতল থেকে 3000 ফিট মতো পড়ে আছি জানা সম্ভব। তো যার কারণে এই যে আমাদের আসার পথে যে ব্রিজটা, যদিও আমি ম্যাক্সিমাম টাইম ঘুমিয়েছিলাম, তারপরেও ঘুম দুমের ভাঙছে, 13 মিনিট নাকি কত মিনিট লাগছে ব্রিজটা পার হতে, 13 মিনিট মতো, 100 কিলোমিটার প্লাস গতিতে গাড়ি চলার পরও 13 মিনিট লাগছে, তার মানে ব্রিজটার দৈর্ঘ্য কত অনুমান করা যায়। তো এটা উপর থেকে তো খুবই ক্ষুদ্র দেখাচ্ছে, স্বাভাবিক 3000 ফিট উপরে আছি আমরা, আমার মনে হয় আর কি, আমি কনফার্ম না অ্যাকচুয়াল ফিগারটা। তো তারপরে এর আশেপাশের যে বিল্ডিংগুলো আছে স্বাভাবিকভাবে এগুলো আরও ক্ষুদ্র দেখাচ্ছে। এখানে ওয়াচিং করার জন্য যে এগুলো ক্যামেরাগুলো বসাচ্ছে ওখান থেকে, তো আমরা খুব ভালো করেই দেখলাম, মোটামুটি ন্যাচারাল ভিউটা চলে আসে ওটা দিয়ে দেখলে। তো আসলেই অসাধারণ অনুভূতি এই যে পাহাড়ের উপর থেকে নিচের দেখাটা, এটা যারা এই মানে পাহাড়ের উপরে যারা যায় আসা যাওয়া করে তাদের, তারা বুঝতে পারবে। বিশেষ করে আমরা তো অনেক সময় ক্যামরুন হাইল্যান্ড যাই, গেন্টিং হাইল্যান্ড যাই, ওখান থেকে সমতল প্রায় 6000 ফিট নিচে, ওখান থেকে যখন আমরা দেখি না তখন আরও ছোটো মনে হয়। তো ওইটার তুলনায় আমার আর কি ওইটার গেন্টিং আর ক্যামরুন হাইল্যান্ডের অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা 3000-এর কাছাকাছি বা এর চেয়ে বেশি হবে আর কি। ধন্যবাদ। Zimbabwe, Africa. Bangladesh. Yeah. Nice meeting you. All right, thank you so much. Thank you. Are you escaped out of this? Hey? Are you escaped? I am. You're very escaped. Oh, no, you can't take it. Yeah, very escaped. Wow, কি অ্যামেজিং, অনেক ভয় লাগে। Bangladesh cricket team number one, eh? Wow! Thanks.
সো আপনারা এখন দেখছেন অলরেডি একটা ফরেনের আমাদের বাংলাদেশকে চিনে এবং সে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে খুব ভালোই করে সে চিনে রিয়েলি আমরা প্রাউড ফিল করি এরকম আমাদের বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেট টিমকে একটা ফরেনে সাডেনলি সে বলতেছে বাংলাদেশের এক্সপিরিয়েন্স সম্বন্ধে বাংলাদেশ ক্রিকেট টিম সে বলতে অনেক ভালো খেলে সে আমাদের বাংলাদেশ টিমের খেলা সে অনেক পছন্দ করে রিয়েলি প্রাউড ফিল করি এরকম বিদেশের মধ্যে আমাদের বাংলাদেশ টিমের প্রশংসা দেখে রিয়েলি আপনার এনজয় করছি আজকে এই প্লেসে অনেক সুন্দর ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে।